ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দেবপ্রতিক্স ওয়ার্ল্ড আজ আমার ফেসবুক থেকে দেখছেন সবাইকে অনেক অনেক স্বাগত তো আজকে আমি একটা অষ্টমী দুর্গা পুজোর লুকের একটা ভিডিও নিয়ে আসছি মানে মেক ভিডিও তো চলুন ঝটপট আমি ভিডিওটাকে শুরু করি দুর্গা পুজোর দিন সকালবেলা অঞ্জলি দিতে যাওয়ার সময় এই মেক আপ লুকটা কিন্তু আপনারা ট্রাই করতে পারেন খুবই অল্প প্রোডাক্টে আমি আমার এই লুকটাকে ক্রিয়েট করব আশা করি আপনাদের ভালো লাগবে তো দেখতে থাকুন আর সঙ্গে থাকুন এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম না তো মেকআপ শুরু করার আগে আমি আমার স্কিনটাকে ভালো করে প্রিপেয়ার করে নিয়েছিলাম মানে ক্লিনিং টোনিং মশাইজিং করে নেওয়ার পর আমি প্রথমে এখানে একটা মার্শাল কালার কারেক্টিং প্যালেট দিয়ে আমার আন্ডার আইয়ের তলাইটা ভালো করে একটু কালার কারেক্ট করে নিচ্ছি তো এই যে দেখতেই পাচ্ছেন আর এটাকে করে নেওয়ার পর আমি একটা স্মল ফ্লাপি ব্রাশ দিয়ে খুব ভালো করে কালার কারেক্টিংটাকে অরেঞ্জ কালারের যে কনসিলারটা ইউজ করছি সেটাকে আমি খুব ভালো করে ব্লেন্ড করবো আর প্রথমেই বলে দিই আমি কিন্তু কোনো প্রফেশনাল মেকআপ আর্টিস্ট নই বাট হ্যাঁ মেকআপ করতে ভালোবাসি কিভাবে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আর আমি এখানে ফাউন্ডেশনের জন্য ফিটমিল একটা ফাউন্ডেশান ইউজ করছি আর আমার শেড হচ্ছে ন্যাচারাল বেজ তো ট্যাচুট আমার স্কিনটা খুব ভালো ছিল দেখতেই পাচ্ছেন না কোনো পিম্পল ছিল না কোনো পিম্পলের মাস্ক ছিল তো দ্যাটস ওয়াই আমাকে অনেক বেশি কভারেজের কিছু ইউজ করতে হয়নি সকালবেলা যদি খুব লাইট মেকআপ করছি আর কনসিলারের জন্য আমি এখানে ইউজ করে নিচ্ছি মেভলিনের ইরেজার বলে একটা কনসিলার আছে সেটা আর আমি যত লিকুইড প্রোডাক্ট এতক্ষণ অ্যাপ্লাই করছিলাম সেটাকে সেট করার জন্য আমি এখানে ফেসেস স্ক্যানার একটা কম্প্যাক্ট পাউডারকে ইউজ করে নিচ্ছি একটা ফ্লাপি ব্রাশ দিয়ে আর এবার আমি আমার ব্রোটাকে সেট করে নেবো আর আইব্রোটাকে আমি ঠিকঠাক করার জন্য এখানে ইউজ করছি নাইকার একটা ব্রো পেন্সিল এটা ভীষণ ভালো না কোনো হেভি একটা লুক দেয় মানে দেখে মনে হয় আইব্রো পেন্সিলটা ইউজ করলে মনে হয় খুবই ন্যাচারাল আর দেন আমি আইব্রো পেন্সিলটা দিয়ে ভালো করে ড্র করে নেওয়ার পরে এর সাথে যে স্পুলিটা আসে সেটা দিয়ে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিলাম দেন এবার আমি আমার আই লুকের জন্য এখানে একটা সুইচ বিউটি প্যালেট ইউজ করে নিয়েছি আর এখান থেকে আমি একটা অরেঞ্জ কালার বলতে পিচ কালারের একটা আই ইউজ করছি আমার আপার যে লিডটা আছে আই লিডটা সেখানে ইউজ করার পর আমি লোয়ার ল্যাশ হালকা করে করে একটু দিচ্ছি তো খুব হালকাভাবে আমি ব্লেন্ড করে নেবো একটা ফ্লাপি ব্রাশ দিয়ে আর এখানে আমি লেন্স ইউজ করেছিলাম অ্যাকোয়া কালারের একটা লেন্স তো সেটা আমার এখন ফিলাল মনে পড়ছে না আর এখানে কাজালের জন্য আমি ইউজ করছি ফেস স্ক্যানাডার একটা কাজে আসে খুব ভালো খুব ডিপ দেখতেই পাচ্ছেন কতটা ডার্ক কালারটা তো এটার পেছনে একটা মতন থাকে পাফ যেটা দিয়ে আপনি চাইলে কাজলটাকে স্মাচ করতে পারেন তো আমি এই কাজলটাই মোস্টলি একটু বেশি ইউজ করি যে যখন আমি একটু আর কি মেক করি বাট রেগুলার বেসিসে আমি ফেস স্ক্যানাটা যে একটা রেড কালারের আসে ওটাই ইউজ তো দেখতেই পাচ্ছেন আমি স্মাচ করে নিয়েছি খুব সুন্দরভাবে কিন্তু এটা স্মাচ হয়ে যায় তো আমি কাজল লাগাতে ভীষণ পছন্দ করি মানে আমি রেগুলার বেসিসেও কিছু ইউজ করি না করি বাট কাজলটা কিন্তু আমি খুব ইউজ করি তো আমি এই যে কাজলটা অ্যাপ্লাই করা হয়ে গেছে আর স্মাজও করে নিচ্ছি আমি লোয়ার ল্যাশ লাইনটাকে এটা করে কিন্তু খুব সুন্দর একটা লুক আসে তো এবার আমি আমার আইল্যাশটাকে গার্ল করে নিচ্ছি আর এখানে আমি ভেগার আইল্যাশ কালার ইউজ করছি আপনারা ট্রাই করতে পারেন খুব ভালো আমি প্রোডাক্টের নামগুলো বলে দিচ্ছি বাট লিঙ্ক দিতে পারবো না কেন আমি এগুলো সবই অনলাইনে নিয়েছিলাম নায়কা থেকে বাট এখন লিঙ্ক দেওয়া পসিবল না আর মাস্কাড়ার জন্য এখানে আমি ইউজ করে নিচ্ছি মেভলিনের একটা মাস্কাড়া দেন আমি এখানে ফলস ল্যাস ইউজ করে নিচ্ছি আর এই ল্যাসগুলোও আমি নায়িকা থেকে নিয়েছিলাম কিন্তু ল্যাসের লিঙ্ক আমি দিতে পারবো না আর গ্লুটা হচ্ছে মিস ক্লেয়ারের একটা গ্লু আইল্যাশ গ্লু আর লিপস্টিকের জন্য আমি এখানে ইউজ করছিলাম সুগার কসমেটিক্সের থেকে আর শেড নাম্বার হচ্ছে ব্রিঙ্ক অফ পিঙ্ক আর সত্যি কথা বলতে আমার মেকআপ সম্পর্কে যতটুকুই নলেজ সেটা আমার ফ্রেন্ড অর্পিতার জন্য ও ওর কাছ থেকেই জানা আর এই ব্রিঙ্ক অফ পিঙ্ক লিপস্টিকটাও ওই আমাকে সাজেস্ট করেছিল যে সব স্কিন টোনে খুব ভালো যায় তবে থেকে আমি ইউজ করি ভীষণ ভালো এটা আর এখানে আমি এবার আমার ব্লাশ অ্যাপ্লাই করে নিচ্ছি আর ব্লাশের জন্য আমি এখানে সুগারেরই একটা ব্লাশ ইউজ করছি আর এটা শেড নেম হচ্ছে স্যামন সুপারস্টার সামথিং কিছু যদি প্রনাউন্স ভুল করে থাকি তার জন্য অ্যাডভান্স সরি আর এখানে আমি ফেসেস ক্যানাডার একটা ফিক্সিং স্প্রে দিয়ে পুরো মেকআপটাকে ফিক্স করে নিচ্ছি আর বাঙালির সাজ তো টিপ দিয়ে একদমই ইনকমপ্লিট তো তার জন্য আমি এখানে একটা টিপ ইউজ করে নিচ্ছি তো আমার আউটফিটটার মধ্যে একটুখানি মেরুন কালারের টাচ আছে তো তার জন্য আমি মেরুন কালারের একটা টিপ বললাম দেন এবার আমি আমার সাজটাকে কমপ্লিট করব সিঁদুর লাগিয়ে আর আমি অফ ক্যামেরা হেয়ারটাকে করে নিয়েছিলাম তো আমি বিরবিল করছি বলে কেউ কিছু ভাববে না সিঁদুর পরার সময় যেগুলো বলতো আমি সেগুলোই বলছিলাম তো এই জন্য সিঁদুরটাকে অ্যাপ্লাই করে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন যে লুকটা একদমই চেঞ্জ লাগছে তো ভিডিওটা কিরকম লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন আর পালে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এটা হচ্ছে আমার ফাইনাল লুক আমি একটা ঢাকাই জামদানি পরেছিলাম অরেঞ্জ কালারের আর এই যে দেখতে